আমি আজকে একটা ভিডিও আপলোড করি আমি কথা আপনার কেটে কেটে যাচ্ছে আপনি একটু ভালো জায়গায় গিয়ে কথা বলেন তো কারণ কথা কেটে কেটে যাচ্ছে ওয়েট 1 মিনিট শুনতে পাচ্ছেন হ্যাঁ এখন ঠিক আছে বলেন আমি আজকে আপনার একটা ভিডিও আপলোড করতে যে ভিডিওতে আপলোড করছি যে মহান আল্লাহ এমন একটা আয়াত করলো যে আয়াতের মাধ্যমে তুমি যত বড় পাপ পাপকা না করো তুমি যদি তাহলে আমি তোমার সমস্ত করে আল্লাহ এই আল্লাহটা দিয়ে তো সেই ক্ষেত্রে আমি তখন বললাম যে তাহলে আমি যখন পিওর পিওর মমিন হবো মুসলমান হবো তাহলে যদি আমি আমার বোনের সাথে জেনা করি কি মায়ের সাথে জেনা করি আমার মন্ড তো তখন করবো না আল্লাহ একবার মাফ করে দিবেন না তাহলে আমি একবার সুত খাই ঘুষ খাই আল্লাহ তোমাকে মাফ করে দিবো নি কারণ আমার তো টুকুরালা আসে তাইলে আমি চুরিও করি কারণ আল্লাহ তোমাকে মাফ করে দিব সে তো আমার তাহলে এই ক্ষেত্রে কি আল্লাহ এই বিষয়টা মানে জ্ঞান খাটায় করছে নাকি জ্ঞান ছাড়া কাজ করছে না এগুলা আপনি যেগুলো বলতেছেন সেগুলো আসলে কোরআন হাদিস বিরোধী কথাবার্তা বলতেছেন হাদিসে যেটা বলা আছে যে দেখেন আহ এই হাদিসটা একটু পরে শোনান তো শাকিল সাহেব যে বিষয় দৃষ্টি সংক্রত রাখে নির্দেশ দেওয়া হয়েছে ইবনে আব্বাস রাজিয়াল্লাহু তাআলা নূ সূত্রে বর্ণিত তিনি বলেন আমি আবু হুরাই রাজা দিয়া থেকে বর্ণিত নবী সালাম এর সূত্রে বর্ণিত হাদিস হাদিসের চাইতে সগিরা গুনা সম্পর্কিত কোনো হাদিস দেখিনি তিনি বলেন মহান আল্লাহ প্রতি আদম সন্তানের মধ্যে গুনার একটি অংশ নির্ধারণ করে রেখেছেন যা সে অবশ্যই করবে সুতরাং দৃষ্টি হচ্ছে চোখের জিনা আহ হচ্ছে জিভার হ্যাঁ ভাই আমি

তার জন্য জান্নাত বা জাহান্নাম নির্ধারণ করে ফেলছে এবং জান্নাতের জন্য যাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করছে তাদেরকে দিয়ে আল্লাহ আর যাদেরকে জন্য সৃষ্টি করা হয়েছে তাদেরকে দিয়ে মানুষ যত খারাপ করুক না কেন সেগুলো আসলে আল্লাহ পাক তাকে দিয়ে করিয়ে নিন হ্যাঁ এটা তো আল্লাহ নিচ্ছে তাহলে আল্লাহ তাহলে আল্লাহ আল্লাহ আমাদেরকে মেন খারাপ বানানোর মেন উদ্দেশ্য এখানে তাহলে আল্লাহদের মানুষদের কি সে তো নিজেই নিজেই তো ওই মূল মন্ত্রটা তৈরি করছে হ্যাঁ মানে প্রথম যে শয়তানকে যে গোমরা করছিল দেখেন শয়তানকেও গোমরা করছিল এখানে আরেকটা হাদিসে যেটা বলা আছে সুনান আবুদ শরীফের চার নম্বর হাদিসে শয়তান তার গুমরাহির ফাঁদে তাকেই আবদ্ধ করবে যার জন্য আল্লাহ জাহান নাম ওয়াজিব করে রেখেছেন মানে আল্লাপাক যাদের জন্য জাহান নাম ওয়াজিব করছে তাদেরকেই শয়তান গুমরা করতে পারবে তার মানে এগুলো সবই পূর্ব নির্ধারিত মানুষ যা করবে না না করবে এগুলো সবই আল্লাপাকের ইচ্ছা অনুসারে আল্লাপাকের

একটু বাট পার পৃথিবীর বুকে শ্রেষ্ঠ ওই আসে কারণ ও যদি বাট পারি না ওইব ও হীরা হীরা হাইরা একলা একলা কত কত কোরআনের আয়াতে ও একলা একলা দেখছে ওখানে কেউ যায় নাই কত আয়াতে আছে ওর সাথে আলী দেখা করছে মানে একটা হাদিসের সাথে ও ভাই মিল পাই না আমি কয়েকটা খুঁজছি কয়েকটা রেফারেন্স করছি তারপরে আপনার এখান থেকে স্ক্রিনশট দিয়েছি আবার আমার কয়েকজন হুজুর বন্ধু বান্ধব আছে কয়েকজন তো ওদের যখন আমি এগুলা ছুঁড়া দিই ওরা আর তখন অ্যানসার দেয়া পারে না ওরা তখন এই আবুল তাবুল মনে করেন যে যা ইচ্ছা তাই বুঝ দেয় বুঝতে দেয় মানে এই ক্ষেত্রে ভাই কি করা এই ক্ষেত্রে আর কিছু করার নাই তখন তাদের এখান থেকে চলে আসে ভালো কারণ এখানে বেশি গান জাম করতে গেলে আবার সমস্যা আছে ঠিক আছে শাকিল সাহেব তাহলে আপনাকে বিদায় জানাই আমি ভালো থাকেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে পরের জনকে যুক্ত করি উন্মুক্ত আলোচক আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি উন্মুক্ত আলোচক আপনাকে যুক্ত করা হয়েছে বলেন কথা বলেন না কোনো কথা বলছেন না তাহলে বিদায় পরের জনকে দেখি আপনি তো সাধারণত চান যারা মমিন তাদের সাথে কথা বলতে আমি মমিন না কথা একটু বলতে চাই আপনি শুনবেন কোনো উপদেশ পরামর্শ দিবেন না অন্য কোনো যুক্তি থাকলে কোনো পয়েন্ট থাকলে বলতে পারেন

বা মামাতো বোন এরকম বুনদের মধ্যে এটার মধ্যে একটা কারণ ছিল ওই যে যে 15 বছর বা 11 বছর উনি নবেত্ব দায়ত মানে দাবি করার পরে যে মুসলমানরা তাকে ফলো করছে তাদের মধ্যে বিবাহ করতে একটু সংকোচ দেখা দিতো যে মেয়ে পাইতে ছিল না জিনিসটা কি এরকম মেয়ে পাইতে ছিল না হ্যাঁ এরকম আপনি বলতে পারেন এরকম ঘটনা ঘটছে হ্যাঁ মদিনা যাওয়ার পরে এরকম ঘটনা ঘটছে কেউ কেউ মেয়ে পেতছিল না

এটা তো ভাই আমি বলি নাই এটা অন্য কেউ বলছে হ্যাঁ ইনফরমেশনটা ঠিক আছে কিন্তু আপনি যে এই ইনফরমেশন ভেরিফাই করতে হইলে যে বলছে তার কাছ থেকে জেনে নেন কারণ এটা আমি বলি নাই আমি যেটা বলি সেটা আমি রেফারেন্স সহ বলি হ্যাঁ একটা তথ্য আমি একটু ক্লিয়ার করে ভেরিফাই করে আপনার কাছ থেকে যেই আমরা মনে করেন যে কোনো মানুষ যখন তার জীবনী লেখে মনে করেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু বা জিয়ার রহমান যেই তারা জীবনী লেখে জীবনী লেখে স্বাভাবিকভাবেই তো সে তার খারাপ কি ওখানে লিখবে এটা নির্ভর করছে হচ্ছে গিয়ে এটাকে খারাপ মনে করে কি করে না হ্যাঁ মনে করেন আমি একটা জিনিসটা খারাপ মনে করি না মনে করেন আমি আমাদের বাসায় একটা কাজের ছেলে ছিল আমি দিতাম হ্যাঁ আমি মনে করতাম কামের ছেড়ে কামের ছাড়া কামের ছেড়ে এদেরকে ম্যারের উপরে রাখতে হবে তাহলে ওরা সিধা থাকে এটা আমি যদি মনে করি এবং আমি যদি আমার আত্মজীবনীতে লিখি যে আজকে কামের ছাড়াটা পানির ফালায় দিছে আমার গায়ের উপরে দিসি একটা ঘুষি হ্যাঁ এক ঘুষি দিছে এরপর সিঁধা হয়ে গেছে বলা আর আমার সাথে কোনো বেয়াদি করে নেই এটা আমি লিখতে পারি এটা আমি লিখলে এটা আমি লিখলে তার মানে হচ্ছে আমি এটাকে ভালো কাজ মনে করি আমি মনে করি মনে করলাম যে এটা খুব আমি শিক্ষা দিচ্ছি এটা আমার কামের ছেলেরা আমি খুব শিক্ষা দিচ্ছি একটা উপযুক্ত শিক্ষা দিচ্ছি যেমন ধরেন আমাদের এই লাইভে একজন মুমিন আসছিল মুমিন এসে আমাকে বলতেছে যে আপনি ভাই আপনার বাচ্চার পিটান না কেন হ্যাঁ ভাই এটা কেমন কথা আপনি আপনার বাচ্চার পিটাবেন না আমি তো ভাই আমার সাড়ে তিন বছরের বাচ্চারে আমার মানে বেল্টের বেলটা খুইলা চামড়ার বেলটা খুইলা ঠাস ঠাস করে বাইরে বাইরে একটা লাল করে দিই হ্যাঁ দেখেন আপনি ভিডিওটা একটু দেখেন একটু দেখে কথা বলেন এই ধরনের প্রবলেম গুলো যখন তারা করে এবং প্যারেন্টস তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে হিট করতে পারে কি ধরনের হিট আমি সেটা বলছি আপনি মাঝে হয়তো একটা বেল করেন চামড়ার বেল্ট হতে পারে বা প্লাস্টিকের বেল হতে পারে অথবা অ্যাক্সিনের হতে পারে ওই বেল্ট দিয়ে তার পাতায় ঠাস ঠাস করে বাড়ি দিবেন আর বলবেন যে তুমি এই ভুলগুলো করতে বাবা এর জন্য তোমাকে দুইটা বাড়ি দেওয়া হবে এই যেমন ধরেন এই মুমিন আইসা আমার লাইভে এসে স্বীকার করে গেছে তার সাড়ে তিন বছরের বাচ্চা আছে পুরো ভিডিওটা আপনি ইউটিউবে পাবেন ইউটিউবে শুনতে পারেন আপনি ওপেনলি ওপেনলি আইসা আমাদের মানে পুরো জনগণের জানাইতেছে যে সে তার সাড়ে তিন বছরের বাচ্চারে সে হচ্ছে ট্রাক ড্রাইভার সে বাসায় আসে আইসা চামড়ার বেলটা খুলে খোলার পর সাড়ে তিন বছরের বাচ্চারে দইরা বাইরে শুরু করে তুই তোকে শিক্ষা দিলাম হ্যাঁ বাবা আসো এইদিকে আসো তোমার এই শিক্ষা দিব আসো তারপর সেইভাবে টাস টাস করে বাইরে বাচ্চারা এই মানে ওপেনলি বলতেছে এই ব্যক্তি যে এটা বললো সে তো এটাকে ভালো কাজ মনে করছে তাই না এই মনে করছে এটা খুব ভালো কাজ আমি শিক্ষা দিচ্ছি আমার পলারে শিক্ষা দিচ্ছি কিন্তু এটা যেটা মস্ত বড় অন্যায় একটা বাচ্চার গায়ে হাত তোলা এটা যে একটা মস্ত বড় অন্যায় এটা তো এই বুঝে নাই ঠিক আছে এই রকমের অনেকে এই যদি আত্মজীবনী লেখে মনে করেন এর লিখবে যে আমি তো সকাল বিকাল আমার বাচ্চারা সাড়ে তিন বছরের বাচ্চারে চামড়ার বিল দিয়ে পিটাইতাম পিটায় 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 পিটার পাশে লাল করে ভালাইছি হ্যাঁ দাগ পেরে গেছে হ্যাঁ কত এই জন্য আমার বাচ্চাটা কত মানে ইয়া হয়েছে এইভাবে যদি বলে এইভাবে যদি সে আত্মজীবনী লেখে তাহলে আমি বুঝবো যে হ্যাঁ সে তার যে মাইন্ডসেট সেটার অনুসারে লিখছে তার মানে তো এটা নাই যে এই কাজটা ভালো কাজ সে পরে আমরা বুঝতে পারবো যে সে একটা খারাপ কাজ করছে এই খারাপ কাজ করে আবার এটা লিখেও গেছে

এখন হাদিসগুলো আপনারা পাইতেছি এর যেগুলো ছাটাইটা করছে এরপরও কিন্তু অনেক খারাপগুলো আপনারা বের করতে পারতেছেন এই কথাটা কি মানে বলা যায় না যে অনেক কিছু তারা ছাটাই করছে হ্যাঁ অবশ্যই অনেক কিছু ছাটাই করছে অনেক কিছু দুর্বল হাদিস বলা মানে ছড়াইয়া ফেলছে যেন এগুলো বাইরে না যায় হ্যাঁ অনেক কিছু মানে ইয়া করার চেষ্টা করছিল কিন্তু মানে হাদিস থেকে এগুলো বাদ দিলে ওগুলো তো সিরাতেই আবার থেকে যায় হ্যাঁ যেমন ধরেন যেমন ধরেন এই যে ইসের বাসায় চাচাত বাসায় জয়নবের বাসায় গিয়ে যে জয়নব রে মোহাম্মদ ইয়া দেখছে আলু থালু অবস্থায় দেখছে জামা কাপড় কম পরা অবস্থায় দেখছে দেখে আবার চলে আসছে এই ঘটনাটা তাবারির হিস্ট্রির ভিতরে আবার পাওয়া যায় হ্যাঁ এই হাদিস গুলো আবার গাপিস করে দিচ্ছে গাপিস করলেও কিন্তু তাবারির হিস্ট্রি কিন্তু আর গাপিস করতে পারেনি ওখানে কিন্তু রয়ে গেছে হ্যাঁ সুতরাং এই এত সহজ না এখান থেকে জিনিস সরাই ফেলা এত সহজ না আসলে আপনার আপনারা তো অনেক রিসার্চ করছেন বা এই বিষয়ে লেখাপড়া করছেন এবং আমি একজন বিশ বাইশ দেশের বাইরে আছি এবং সৌভাগ্যক্রমে আমি প্রায় আহ বিশ বাইশ দেশের সাথে দেশের লোকের সাথে চলাফেরা করি আমি যতটুকু আছি তাই বুঝতে পারলাম আমাদের বাংলাদেশের আহ বাংলাদেশের জাতি বা বাংলাদেশের লোকের মতন মানে জ্ঞানহীন জাতি খুব কমে আছে মনে হয় পৃথিবীতে হ্যাঁ কয়েকদিন আগে একটা মানে আইকিউ মানে ইয়া হয়েছিল গড় আয়ু কিউ কোন দেশের কত গড় সেখানে বাংলাদেশ একশো পঞ্চাশতম হয়েছে হ্যাঁ মানে গড় আয়ুর দিক দিয়ে বাংলাদেশের অবস্থান হচ্ছে একশো পঞ্চাশতম চিন্তা করেন একশো আশিটা দেশের উপরে ইয়া নেওয়া হয়েছিল একশো আশিটার মধ্যে একশো পঞ্চাশতম হয়েছে কি একটা মানিজৎ মারা রে ভাই কি একটা মানিজ মারা ভাই আমি আপনাদের কথা শুনতে আমার খুবই ভালো লাগে শুনিও সব সময় আমি কিছু কিছু মানুষ এখানে পাই আমার সাথে ভদ্রলোক খুবই ভালো মানুষ আহ মুসলমান ধর্ম বিশেষ করে খুবই ভালো মানুষ খুবই ভদ্র মানুষ কিন্তু যখন যুক্তির বেলায় আসে তখন আর মানে ওনার কমন সেন্স ভাবে কাজ করে না উনি উনি যেমন আপনারা একটা বলেন না আপনারা বলেন আমি আমি অনেক মানুষের কথা শুনি আমি আপনি যদি আমি একটু শুনান কার কথা শুনছি আমি প্রায় দুই হাজার আঠারো থেকেই মানে অনেক কিছু শোনা শুরু করছি যেমন প্রথম শুরু করছি সাদগুরুর কথা শুনলাম তারপর একটা ভারতের একজন বিশ্ববিখ্যাত লোক আছে অশো নামে তারপর আয়োজন আছেন জয় কৃষ্ণমতি আপনি মনে হয় নাম শুনছেন না জয় কৃষ্ণমতি তার কথা আমি শুনছি তারপর একজন এই একজন হ্যাঁ সাইন্টিস্ট এখানে উনি এখন জীবিত যে কি Hawking's না স্টিফেন হকিং মারা গেছেন একজন জীবিত আছে একজন জীবিত আছেন এখন একজন জীবিত আছে মনে কি না স্টিফেন মারা গেছেন জীবিত আছেন অনেক জনের কথাই শুনছি অনেক এই না যে শুধু আমি আপনাদের কথা শুনতেছি আমি পৃথিবिका তো অনেক যেমন সৎগর বলেন जयকৃষ্ণমূর্তি কথা মানে আপনি শুনছেন जयকৃষ্ণমূর্তি ভাই শুনছি কি শুনেনি আপনি মূল পয়েন্টটা বলেন তাহলে মানে আমি যত মানে অনেক কিছু শোনার পর আমি एक्चुअली মানে মুসলমান ধর্মের না অন্য ধর্ম আমি কিন্তু যে মুসমান ধর্মের এই ধর্মের যে দিক

খারাপ ছিল যে যখন তারা সমতা প্রাপ্ত হইছে তখন খারাপ তো খারাপ জিনিসটা দেখা গেছে আপনাদের আপনাদের লাগার মধ্যে একটা কথাই বলতে চাই যদি হয়তো দুই পার দুই জন পাঁচ জন জন মহিলা এই একটা শুনবেন কোন আমি মহিলাদেরকে বলবো বিশেষ করে আমাদের বাংলাদেশের মহিলাদেরকে যারা মুসলমান শুধু দেন মহরের এই কারণটা এবং এর ব্যাকগ্রাউন্ড জেনে নেবেন ওই দিন আপনি ইসলাম ধর্ম করবেন আচ্ছা ঠিক আছে বিবিসি ভাই তাহলে ভালো থাকেন আপনাকে বিদায় জানাই আচ্ছা